রাত পোহালেই মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনা। আপামর বাঙালির কাছে মহালয়া মানে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ। তবে শুধু এটুকুই নয়, রয়েছে দিনটির আরও তাৎপর্য। আসুন জেনে নেওয়া যাক, শাস্ত্রমতে মহালয়ার এই দিনটি থেকে দেবীর মর্তে আগমনের সূচনা হয় এবং এই একপক্ষ কাল তিনি মর্তেই বিরাজ করেন। তাই এই সময় মর্তবাসীর জন্য দেবী দুর্গাই হয়ে ওঠেন মহানালয় বা আশ্রয়। পুরাণ বলছে এই মহালয়া থেকেই দেবী দুর্গা এবং অসুরকুলের সংঘর্ষ শুরু হয়। ভোরবেলা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার রীতিও রয়েছে মহালয়ার এই বিশেষ তিথিতে। এবছর মহালয়া পড়েছে 14ই অক্টোবর, বাংলার 26শে আশ্বিন। অমাবস্যা তিথি থাকবে 13ই অক্টোবর রাত 9:50 থেকে 14ই অক্টোবর রাত 11:20 পর্যন্ত। সনাতন শাস্ত্র মতে যে কোনো শুভ কাজের আগে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করতে হয়, অর্থাৎ পিতৃপুরুষদের সন্তুষ্ট করে তবেই হয় কোনো শুভ কাজ। রামায়ণে রামচন্দ্র রাবণ বধের জন্য শরৎকালের অসময়ে দেবীর অকাল বোধন করেছিলেন এবং বোধনের মতো শুভ কাজ করার আগে তিনি পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে তর্পণ করেন। রামের অকাল বোধনকে রীতি মেনেই হয় বাঙালির শারদোৎসব, আর তাই রামচন্দ্রের পথ অনুসরণ করেই মানা হয় তর্পণের রীতিও। এবছর মহালয়ায় পড়েছে বছরের শেষ সূর্যগ্রহণ। উল্লেখ্য, প্রায় 138 বছর পর আবার মহালয়ার দিনে হতে চলেছে সূর্যগ্রহণ। জ্যোতিষ মতে গ্রহণকে অশুভ মনে করা হলেও ভারত থেকে যেহেতু গ্রহণ দেখা যাবে না, তাই মহালয়ার পিতৃতর্পণে কোনো বাধা নেই বলেই মত জ্যোতিষশাস্ত্রের। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।